আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির কার্যালয়ে আয়কর হানা। আজ সকাল থেকে শুরু হয়েছে এই আয়কর হানা, প্রায় ঘন্টা তিনেক হয়ে গেল। এই নয়াদিল্লি এবং মুম্বাই দুটি শহরেই দুটি বিবিসির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে হয় এই হানা। এবং যেটা বলা হচ্ছে এখনো পর্যন্ত যে বিবিসির যে আন্তর্জাতিক যে লেনদেন টাকা পয়সার, সেই লেনদেন সংক্রান্ত বিষয় দেখতেই, খোঁজ খবর নিতেই এই হানা। যদিও ইনকাম ট্যাক্সের দপ্তরের পক্ষ থেকে একে রেড বা হানা না বলে সার্ভে বা সমীক্ষা বলা হচ্ছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর তাতে প্রায় 15 জনের একটি টিম নয়াদিল্লির অফিসে গিয়েছে এবং সেখানে যাওয়ার পরেই প্রায় মর্নিং শিফটে যতজন কাজ করছিলেন, সকালে শিফটে যারা ছিলেন সেই সমস্ত কর্মীদের ল্যাপটপ এবং মোবাইল ফোন তারা বাজেয়াপ্ত করেছেন এবং তাদেরকে অফিস থেকে বের করে দিয়েছেন। এই গোটা ঘটনার প্রেক্ষিতে কিন্তু আবারও প্রশ্ন উঠে আসছে বিবিসির তথ্যচিত্রের ওপর। নিষেধাজ্ঞার পরেই দেখতে পাওয়া গেল বিজেপির অফিসে আয়কর দপ্তরের হানা। স্বাভাবিকভাবেই এর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে ব্যাখ্যা করছেন রাজনীতিবিদরা। কি বলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বিশিষ্ট চিকিৎসক শান্তনু সেন, আমরা শোনাব। আপনাদের কি মনে নেই যে সত্য সামনে এনে দেওয়ার জন্যে সংবাদ সংস্থা পিটিআইয়ের সাবসিডি বন্ধ করে দেওয়া হয়েছিল? আপনাদের কি স্মরণে নেই যে কিছুদিন আগে মধ্যপ্রদেশে বিজেপি বিরোধী কিছু সংবাদ, সত্য সংবাদ প্রকাশ করার জন্যে সেখানে বেশ কিছু সাংবাদিকদের প্রায় উলঙ্গ করে সেখানে মারধর করা হয়েছিল? আপনাদের কি মনে নেই তিস্তা শীতলবাদ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যারা বিজেপির মুখোশটা মানুষের সামনে খুলে দিয়েছে, যারা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে প্রতিহিংসা পরায়ণতা বশত বিজেপি খর্গহস্ত হয়েছে? এটা নতুন কিছু নয়। দেশে যে স্বৈরাচারী স্বেচ্ছাচারী একনায়কতন্ত্রের একটা শাসন ব্যবস্থা চলছে, এটা তারই একটা বহিঃপ্রকাশ। আপনারা তো সম্প্রতি দেখেছেন যে লোকসভা এবং রাজ্যসভায় 3 ঘন্টা নরেন্দ্র মোদী মহোদয় বক্তব্য রাখলেন, সেখানে সারা সংসদ যখন সংসদ উত্তাল হয়ে যাচ্ছে গৌতম আদানি স্ক্যামকে কেন্দ্র করে, তিনি এক মুহূর্তের জন্য তার বন্ধু আদানির নাম শুধু মুখে আনলেন না তা নয়, তিনি রাজ্যসভায় বক্তব্য চলাকালীন যখন সমস্ত বিরোধী সাংসদরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করছিলেন, তখন পার্লামেন্টের সংসদ টিভিকে সেন্সার করে শুধুমাত্র তার বক্তব্য দেখানো হলো, ঐক্যবদ্ধ বিরোধীদের প্রতিবাদ দেখানো হলো না। সুতরাং তারা বিরোধীদের কণ্ঠ রোধ করতে, যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, যারা সত্য সামনে আসবে, যারা মানুষের হয়ে কথা বলবে, তাদের প্রতি তারা এইভাবেই খর্গহস্ত হবে। আপনারা শুনলেন শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেনের বক্তব্য। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিবিসির অফিসের ভেতরের ছবি, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। বিবিসি অফিসের ভেতরের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আজ সকাল থেকে প্রায় 3 ঘন্টা ধরে চলছে এখানে আয়কর দপ্তরের হানা। যদিও আয়কর দপ্তরের পক্ষ থেকে এটিকে রেড বা তল্লাশি অভিযান বলা হচ্ছে না, আয়কর দপ্তরের হানা বলা হচ্ছে না, বলা হচ্ছে এটিকে সার্ভে। এবং বিবিসি দপ্তরে গিয়ে এই আয়কর দপ্তরের হানা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আয়কর দপ্তরের পক্ষ থেকে হানা চালানো হয়েছে। এই অফিস থেকে কোনো প্রকার আর্থিক লেনদেন হয় না, শুধুমাত্র সংবাদ সংগ্রহ কাজ হয় বলে জানানো সত্ত্বেও এই একই রকমভাবে বিবিসির পক্ষ থেকে এখানে হানা চালানো হয়। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিভাবে হানা চালানো হয়েছে। সকালে শিফটে প্রায় 100 জন কর্মী ছিলেন বিবিসির অফিসে, সেই সময় সেখানে আয়কর দপ্তরের পক্ষ থেকে প্রায় 15 জনের একটি টিম সেখানে যায় এবং সমস্ত যতজন কর্মী ছিলেন তাদের সকলের থেকে তাদের মোবাইল ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয় এবং তাদেরকে বাড়ি চলে যেতে বলা হয়। তাদের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই, তাদের ডিউটির নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তাদের বিবিসি অফিস থেকে বের করে দেওয়া হয়। সামান্য কয়েকজন উচ্চপদস্থ কর্মী এই মুহূর্তে বিবিসি কার্যালয়ে রয়েছেন এবং তাদের উপস্থিতিতেই এই আয়কর হানা চলছে এখনও পর্যন্ত, সেই খবরই জানতে পারা যাচ্ছে। নয়াদিল্লির কস্তুরবা গান্ধী মার্গে বা কেজি মার্গে এই বিবিসির অফিস, সেখানে চলছে। অন্যদিকে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স বিকেসি এরিয়া, সেখানে বিবিসির অফিস এই দুটি জায়গাতে চলছে আয়কর দপ্তরের হানা।
অন্যদিকে বিবিসির মুম্বাইতে আরেকটি যে অফিস রয়েছে খারে, সেখানে সেখানকার কর্মীদেরও বাড়িতে চলে যেতে বলা হয়েছে। আর মূল যে বান্দ্রা কুর্লা অফিস, সেখানে কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি।